কাইলৈৰ পৰা সকলো সরকারি বেসরকারি বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তত আমি এই মুহূর্তত ডাঙর খবর আমি জানাই আছো, কাইলৈৰ পৰা সকলো সরকারি বেসরকারি বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এটা ব্রেকিং নিউজ, সরকারি বেসরকারি সকল বিদ্যালয় ঘোষণা বন্ধ ঘোষণা করেছে। উৎকট গরমের বাবে বিদ্যালয় বন্ধর সিদ্ধান্ত গ্রহণ করেছে। অনাগত কেইবা দিনও ধরে গ্রীষ্ম প্রবাহ থাকিব বলে সতর্কবাণী দিয়া হয়েছিল। তারপরে স্কুল কর্তৃপক্ষক এনেধরনের সিদ্ধান্ত লবলৈ দিয়া হয়েছে বা বন্ধ ঘোষণা করবলৈ দিয়া হয়েছে। সতর্কবাণীর প্রতি লক্ষ্য রাখি কামরূপ মেট্রোর অধীনের সকল বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আমি জানাই আছো এই মুহূর্তের এটা ব্রেকিং নিউজ, সরকারি বেসরকারি সকল বিদ্যালয় বন্ধর সিদ্ধান্ত গ্রহণ করেছে। কাইলৈ দিনটির পর অর্থাৎ 24 সেপ্টেম্বরের পর 27 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকিব গুয়াহাটির সকল সরকারি বেসরকারি বিদ্যালয়। আমি জানাই আছো গুয়াহাটির সকল বিদ্যালয় কাইলৈ পৰা বন্ধ থাকিব। বিদ্যালয়ের অধ্যক্ষ প্রধান শিক্ষকলৈ জাননি দিছে শিক্ষা বিভাগের তরফৰ পৰা। কামরূপ মেট্রোর অধীনের যিমান বিদ্যালয় আছে সরকারি বেসরকারি বলে কোনো কথা নাই, সকল বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে শিক্ষা বিভাগের তরফের প্রায় বিশেষ জাননি দিয়া হয়েছে। গরম কেনেকুয়া আপনাদের মন করক, কেন গ্রীষ্ম প্রবাহ আর গরমের বাবে আসলে শিক্ষা বিভাগের তরফের প্রায় সিদ্ধান্ত লবলৈ দিয়া হয়েছে। সতর্কবাণীর প্রতি লক্ষ্য রাখি, গরমের সতর্কবাণীর প্রতি লক্ষ্য রাখি কামরূপ মেট্রোর অধীনের প্রতিখন সরকারি বেসরকারি সকল বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। আমি বিশেষ নোটিশখন আপনাদের দেখাই আছো, ইতিমধ্যে জাননির জড়িয়ে প্রকাশ করেছে যে 24 সেপ্টেম্বরের পর 27 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকিব গুয়াহাটির সকল সরকারি বেসরকারি বিদ্যালয়। আমি জানাই আছো এই মুহূর্তের এটা বিগ ব্রেকিং নিউজ, বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষা বিভাগের তরফের পর এই নির্দেশনা জারি করেছে। যেহেতু গ্রীষ্ম প্রবাহর প্রতি লক্ষ্য রাখি বা গরমের প্রকোপের প্রতি লক্ষ্য রাখি ইতিমধ্যে বিদ্যালয়ের পাঠদানের সময়সূচী সলনি করা হয়েছিল। কোরবাত যদি পুয়া 7 বজার পর কোরবাত আকো 7:30 বজার পর পাঠদানের সময়সূচী আরম্ভ হয়েছিল। কিন্তু এই মুহূর্তে আমি জানাই আছো কামরূপ মেট্রোর অধীনের প্রতিখন বিদ্যালয়লৈ সরকারি বেসরকারি বলে কোনো কথা নাই, উল্লেখ করি আমি সরকারি বেসরকারি নহয় সকল বিদ্যালয়, গুয়াহাটির সকল বিদ্যালয় কাইলৈ পৰা 27 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। উৎকট গরমের বাবে বিদ্যালয় বন্ধর সিদ্ধান্ত গ্রহণ করেছে। অনাগত কেইবা দিনও ধরে যেহেতু গ্রীষ্ম প্রবাহ থাকিব বলে সতর্কবাণী দিয়া হয়েছিল বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের পর, আর সেই সতর্কবাণীর প্রতি লক্ষ্য রাখি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে 24 সেপ্টেম্বর অর্থাৎ কাইলৈ দিনটির পর 27 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকিব গুয়াহাটির সকল সরকারি বেসরকারি বিদ্যালয়। আর গরমের তাপমাত্রা যেহেতু বৃদ্ধি হয়েই আছে, এক প্রকার অগ্নিকুণ্ডলে পরিণত হয়েছে রাজ্যের ভিন্ন প্রান্ত, বিশেষ গুয়াহাটি মহানগরীর উৎকট গরম, বহু লোক অসুস্থ হয়ে পড়েছে। আর সেই যে সতর্কবাণী গরমের গরমক যে বতর বিজ্ঞান কেন্দ্রের তরফের পর সতর্কবাণী জারি করেছে, সেই সতর্কবাণীর প্রতি লক্ষ্য রাখি শিক্ষা বিভাগের তরফের পর এই জাননী জারি করেছে। ইতিমধ্যে বিশেষ জাননীখন আপনাদের দেখি আছে স্ক্রিনত, আমি দেখাই আছো সেই জাননীখন। আর সেই জাননীখনত স্পষ্টকৈ উল্লেখ করা হয়েছে গরমের বাবে, মাত্র গরমের প্রকোপের বাবেই যে সতর্কবাণী জারি করেছে বতর বিজ্ঞান কেন্দ্র, সেই সতর্কবাণীর প্রতি লক্ষ্য রাখি শিক্ষা বিভাগে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে গুয়াহাটির সকল সরকারি বেসরকারি বিদ্যালয় বন্ধ থাকিব কাইলৈ দিনটির পর 24 সেপ্টেম্বরের পর 27 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে বিদ্যালয় সমূহ। আমি জানাই আছো যেহেতু বিদ্যালয়ত ছাত্র ছাত্রী সকলে বহু অসুবিধার সম্মুখীন হবলগীয়া হয়, এক প্রকার দেখিবলৈ পোৱা যায় দুপরিয়ার ভাগত যেতিয়া ঘরলৈ উভতি আহে তেওঁলোক বহু অসুস্থ হৈ পৰে, বহু ছাত্র ছাত্রী বর্তমান সময়ত এই গরমের বাবে অসুস্থ হৈ পৰিছে। আর যেহেতু প্রখর রোদ আর গরমের প্রকোপ যে বৃদ্ধি পাইছে তার প্রতি লক্ষ্য রাখি সতর্কবাণী জারি করেছে। 38 ডিগ্রি 39 ডিগ্রি সেলসিয়াসলৈ বৃদ্ধি পাইছে গরমের তাপমাত্রা। আর বিদ্যালয়ের পাঠদানের সময়সূচীও সলনি করা হয়েছিল, পুয়া 7 বজা বা 7:30 বজার পর আরম্ভ হয়েছিল বিদ্যালয়। আর সেই কথাকে লক্ষ্য রাখি এইবার আমি জানাই আছো উৎকট গরমের বাবে বিদ্যালয় বন্ধর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 24 সেপ্টেম্বর অর্থাৎ কাইলৈ দিনটির পর 27 সেপ্টেম্বর পর্যন্ত বিদ্যালয় বন্ধর ঘোষণা করেছে কামরূপ মেট্রোর অধীনের যিমান বিদ্যালয় আছে কামরূপ মেট্রোর অধীনের সকল বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এটা বিগ ব্রেকিং নিউজ, আমি জানাই আছো বিদ্যালয় বন্ধক লৈ ইতিমধ্যে জাননিও জারি করেছে শিক্ষা বিভাগের তরফের পর। কাইলৈর পর 27 সেপ্টেম্বর পর্যন্ত গুয়াহাটির সকল বিদ্যালয় সরকারি বেসরকারি সকল বিদ্যালয় বন্ধ থাকবে।